আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহিন আলম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ইউটিউবে যে ভিডিওগুলো আছে আপনাদের স্ক্রিনে শো করে, ওই ভিডিওগুলো কিভাবে অটো প্লে হয়ে থাকে, ওই অটো প্লেগুলো আপনারা কিভাবে অফ করবেন। আপনাদের ইউটিউবে যদি আপনাদের ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে থাকে তো এগুলো কিভাবে আপনারা অফ করবেন, এই ভিডিওটির আমি আপনাদেরকে পুরোটি দেখিয়ে দেবো। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আপনাদেরকে কী করতে হবে, ইউটিউবে আসতে হবে। যে ইউটিউবটা আপনার আছে ওই ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পর আপনার ইউটিউবটা ওপেন করবেন। ওপেন করার পর যেটা কাজ করতে হবে, দেখেন এখানে যে কোনো একটা ভিডিও দেখেন এখন অটোমেটিক চলতে থাকবে, এটা কিভাবে অফ করবেন। এ দেখেন এইভাবে এই ভিডিওটা অটোমেটিক চলতে আসে, অটো প্লে হতে আসে। তো এটা অফ করার জন্য আপনাদেরকে যে কাজটি হোক করতে হবে, এখানে আপনার যে ইউটিউবের যে ফটোটা লোগোটা আছে ওটাতে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে নিচে লাস্ট দেখেন এখানে সেটিং নামে একটি অপশন দেখা যাইতেছে, ওই সেটিংকে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই সেটিংকে ক্লিক করার পর আপনাদেরকে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো আপনাদেরকে কী করতে হবে, যে প্রথম যে অপশনটা জেনারেল অপশনটা দেওয়া আছে ওই জেনারেলে ক্লিক করতে হবে। জেনারেলে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে আরও অনেকগুলো অপশন দেওয়া আছে। তো তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এখানে এই অপশনটাতে ক্লিক করতে হবে, মিউটেড প্লেব্যাক ইন ফিডস, এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এখানে অলওয়েজ অন লেখা আছে, যার কারণে আমার ইউটিউব ভিডিওগুলো অটোমেটিক প্লে হতে থাকে। তো আমি এটাতে এটা কীভাবে অফ করব, তো এখানে ওই যে অফ লেখাটা দেখতেছেন এটাতে ক্লিক করে দিলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। এখন থেকে আর এই অফে দিলে এখন থেকে আর ইউটিউবের ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে না। আর যদি ওয়াইফাই অনলি দিয়ে রাখি, তাহলে ওয়াইফাই কানেকশানে যদি আমার ভিডিও মোবাইলটা চালাই, তাহলে ওয়াইফাই কানেকশান থাকলে এটা অটোমেটিক ইউটিউব ভিডিওগুলো চলতে থাকবে। তো আমি অফে রাখতে, তাহলে আমি অফে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমি আপনাদেরকে ব্যাগে গিয়ে দেখাতে আসি, এবং কি এটা দেখবেন আর হবে না। এ দেখেন এখন আর ভিডিওগুলো, যত ভিডিওগুলো আমি দেখব এখন আর এগুলা প্লে হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আপনাদের অটো প্লে ইউটিউবে অটো প্লে ভিডিওগুলো অফ করবেন, কীভাবে আপনারা বুঝতে পারছেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।